হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার কাছে একটা এসারের কম্পিউটার এসেছে, ডেস্কটপ। এটি উইন্ডোজ 7 ইনস্টল করব। তো আমি বুটেবল ডিভাইসটি কানেক্ট করে দিলাম ডেস্কটপে। তো কানেক্ট করার পর এটি আপনার বুট মেনু আসবে F12-এ। তো F12 আমি প্রেস করতে থাকি, তো এটিতে উইন্ডোজ 7 ইনস্টল করব। তো এখানে দেখুন, বুট মেনুতে না গিয়ে সোজাসুজি আপনার ওপেন হয়ে গেল। তো এটিকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পর বায়োসে যাবেন, F2 অথবা ডিলিট বাটন প্রেস করতে থাকবেন, তাহলে বায়োস সেটআপে যাবেন। তো বায়োস সেটআপে এলো, এটাকে নো করে দিবেন। আমি নো করে দিলাম। এবার এখানে আপনি যাবেন বুটে। তো বুটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপারেটিং সিস্টেম সিলেক্ট, অপারেটিং সিস্টেম সিলেক্ট, এটিতে এন্টার করবেন। এন্টার করার পর উপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 অর আদার্স ওএস, এটিতে এন্টার করে দিবেন। এন্টার করার পর F10 প্রেস করবেন, সেভ করে দেবেন, এস করে দেবেন। এস করার পর এবার F12 প্রেস করতে থাকবেন, তাহলে বুট মেনু চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।